এই সময়কার সাড়া জাগানো মানবতাবাদী প্রখ্যাত সঙ্গীত শিল্পী মাননীয় সমীর কুমার বিশ্বাস এর উদ্দেশ্যে যে মানপত্র সেটি যা লেখা আছে আমি পাঠ করছি। মতুয়া ধর্ম দর্শন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 14, 15, 16 ও 17 মার্চ 2019 পরিচালনায় বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ বগুড়া নদিয়া। মানবতাবাদী সঙ্গীত শিল্পী মাননীয় সমীর বিশ্বাস মহাশয়ের প্রতি মানপত্র। হে শিল্পী, বিশ্ব সংসারে মানবতা যখন জীর্ণতার আবরণে আচ্ছাদিত, অপ্রতিরোধ অপশক্তির আস্ফালনে সুরের মাধুর্য যখন বিকৃতির আধিপত্যে নীরবে নিভৃতে পরাহত, তখন অপসংস্কৃতির কুৎসিত আগ্রাসন প্রতিহত করে রুক্ষ নিরস ধূসর বর্ণহীন নিকষ কালো অন্ধকারের বিভৎস ভ্রুকুটিতে অবলীলায় উপেক্ষা করে অকৃত্রিম বিশুদ্ধ নির্মল সুস্থ সংস্কৃতির বর্ণময় আলোর মশাল হাতে তোমার সগৌরব যাত্রা শুরু। তোমার সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ বিদগ্ধ জন থেকে আপ আমর সকলে তোমার প্রতি চেয়ে আমাদের বিস্ময়ের সীমা নেই। তুমি যে সততা আর দৃঢ়তার সাথে পতিত পাবন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ও বাবা সাহেবের মহৎ বার্তা বিশ্বের দরবারে প্রচার করেছ তোমার সঙ্গীতের মাধ্যমে, তুমি হয়ে উঠেছ হাজার হাজার শ্রোতার চোখের মনে। সে কারণে আজ আমরা বড়ই গর্বিত, তোমার এই মহান কৃতিত্বে আমরা বড়ই আনন্দিত। অকৃত্রিম আন্তরিকভাবে আমরা তোমায় অভিনন্দন জানাই এবং তোমার সুস্থ সুন্দর সুমধুর ছন্দময় সাফল্যময় দীর্ঘায়ুপূর্ণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমার শুভকামনায় বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ এর সকল সদস্য সদস্যা ধন্যবাদ। সমীর কুমার বিশ্বাস মহাশয়কে মানপত্র তুলে দেবেন উৎসব কমিটির সভাপতি মাননীয় মনতোষ বৈরাগী মহাশয়।